चिकेन ग्रिल करब। तो चिकेन परिष्कार करे क्लीन करे तो यह टू चिकेन ब्रेस्ट दिखे टू छुरी सहाजे एरकम कर दीसी जान मसला ठीक भावे ढुके। तो एखन आमी प्रथमे दिए दिब मैरिनेट करब ओटाके आदा रसुन पेस्ट। এখানে আমি দিতেছি মানে ছোটো চামচ দিতেছি কিন্তু আমার এখানে প্রায় আমি দুই টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট দিলাম। তারপরে দিব চিলি ফ্লেক্স, ব্ল্যাক পেপার, সুইট চিলি সস, তারপরে এখানে আছে একটা হট পেপার সস, তারপর দিয়ে দিব আমি লবণ স্বাদ মতো, তারপর দিব এখানে একটু চিকেন টিক্কা মশলা, দিয়ে দিলাম আমি প্রায় তিন টেবিল চামচের মতো ইয়োগর্ট। তারপর দিব এখানে লেমন, দিয়ে দিব এখানে একটু এটা আমার ঘরে বানানো চিলি ফ্লেক্সের সাথে অলিভ অয়েল, সব কিছু একসাথে করে আমি এটাকে একটু মেখে নিব। করা হয়ে গেছে, সব কিছু দিয়ে দিলাম স্পাইস, পরে যদি কোনো কিছু কম বেশি হয় আমি একটু দেখে নিলাম সব ঠিক আছে। এখন আমি এটাকে দুই ঘন্টার জন্য এটাকে মেরিনেট করে এটাকে রেখে দিব, পরে আমি এটাকে চিকেন ওভেনে গ্রিল করবো। এখন আমি দেখাবো বাকি আমি কী তৈরি করবো। আমি মেকারনি পাস্তাগুলি দেখুন লেখাটা যে মেকারন না পাস্তা, তো এটা দিয়ে এটা আমি বয়ল করবো। এখন ম্যাকারনিগুলো আমি বয়েল করে নিয়েছি, এখন আমি এগুলিকে একটু ঠান্ডা হতে দিব, বাকি প্রসেস এখন আমি তৈরি করব। হয়ে গেছে আমার দুই ঘন্টা, এখন আমি একটা ওভেনের ট্রে সেট করে নিলাম, নিচে আমি একটু ফয়েল পেপার বিছিয়ে দিলাম যেন আমার পরিষ্কার করতে সুবিধা হওয়ার জন্য। তারপর আমি একটা এখানে যে ওভেনের যে গ্রিলগুলি থাকে গ্রিলের সিস্টেমগুলি এটা আমি একটা এখানে রেখে দিলাম। এখন আমার মেরিনেট করা চিকেনটা আমি বসিয়ে দিব, এই যে দেখুন চিকেনটা, এখন আমি এটা ওভেনে দিয়ে দিব। ওভেন আমি ওভেনে দিয়ে দিলাম আমি আমার চিকেনটা। তো আমি এটা প্রায় আসলে টাইমটা এখন আমি বলতে পারবো না, প্রায় এক ঘন্টার মতো আমি 200-এ রেখে এটাকে আমি করবো। আমি এখানে একটা প্যান বসিয়ে নিলাম, বাটার দিব। আমি এখন বানাচ্ছি এটা হলো মেক অ্যান্ড চিজ, ম্যাকারনি পাস্তা দিয়ে চিজ দিয়ে বানাবো। এই মেক অ্যান্ড চিজ এটা আমার ছেলের অনেক পছন্দ, ও প্রায় এটা খেতে চায়, তো আমি আজকে এটা আপনাদের সাথে শেয়ার করব। দিয়ে দিব প্লেন ফ্লাওয়ার, দুই টেবিল চামচ প্লেন ফ্লাওয়ার দিব, বেশি দিব না। হালকা আঁচে করতেছি,
মানে এটা খুবই হালকা আঁচি করতে হবে, অনেক লো ফ্লেমে করতেছি এটা। তো আমার এটা এখন গুঁড়ো হয়ে গেছে। আমরা যে হোয়াইট সস করি হোয়াইট পাস্তা খাওয়ার জন্য বা লাজানিয়ার জন্য, ওটা এরকমই কেন আমি দুধ দিয়ে দিব। এই যে হয়ে গেল একটা ঠিক ক্রিমি একটা হোয়াইট সস। এখন আমি এখানে দিব একটুখানি, আমি একটু সল্ট দিয়ে দিব। তারপর দিব আমি ব্ল্যাক পেপার, তারপর আমি এখানে একটা নাটমেগ মানে জয়ফল, এটাকে আমি এভাবে গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে দিব। আমার কাছে গোড়া নাটমেগেরও আছে, কিন্তু ফ্রেশটাই এটা এই সসটাতে অনেক ভালো লাগে, স্মেলটা অনেক ভালো আসে, তাই আমি এটা ফ্রেশটাকেই গ্রেট করে দিচ্ছি। তারা চাইলে যেটা গোড়া ঘরে থাকে রেডিমেড ওটাও ইউজ করতে পারেন। হয়ে গেল একটা হোয়াইট সস। এখন আমি এখানে দিব চিজ, যেহেতু এটার নাম ম্যাক এন্ড চিজ, এটাতে অনেক চিজ যাবে, আমি অনেক ধরনের চিজ দিব। এই যে এটা হলো নর্মাল একটা চিজ, তারপরে যে চেডার চিজ, এখানে আমি তিন ধরনের চিজ দিয়েছি। সবগুলিকে আমি একটু ভালোভাবে এটা মেল্ট হতে দিব, দেখুন কীরকম হচ্ছে। যেহেতু চিজ দিয়েছি এটা যে খেতে যে কীরকম একটা মানে স্ট্রাকচার আসবে বলে বোঝানো যাবে না। সব রেডি, আর আমি যে ম্যাকারনিগুলি বয়েল করে রেখেছি আমি এগুলি এখন দিয়ে দিব। আমি এখন এটাকে মিশিয়ে নিব। এই যে এখন আমি এটার উপরে কিছু চিজ দিয়ে দিব। এই খাবারটাই হলো চিজের, এটাতে অনেক চিজ যায়, খেতে ফেট হলো কিন্তু খেতে কিন্তু অনেক অসাধারণ একটা মজাদার খাবার, বিশেষ করে আমার ছেলের তো অনেক পছন্দের খাবার এটা। তা আমি এখন এটাকে ওভেনে দিয়ে দিব। এই যে চিকেন যে আমি দিয়েছিলাম, প্রায় এক ঘন্টার মতো আমি এটাকে গ্রিল করে নিয়েছি। আর এখন আমি যে মেকিং চিজ এটা দিয়ে দিব। এই যে এই পাস্তাটা হলো আমি আরাধ্যার জন্য তৈরি করেছি, কারণ আরাধ্যা চিজ খেতে পারে না, তো ওর পছন্দ হয়নি এই যে চিজ, কিন্তু উদি তো অনেক পছন্দ করে, আমরা তো অনেক মজা করে খাবো, কিন্তু আরাধ্যা খেতে পারবে না, তার আরাধ্যার জন্য টমেটো সস পাস্তা তৈরি করেছি।